दीदी भाई একসাথে পুরো সেলাই সময় দেখিয়ে দিন না তাহলে তাদের খুব সুবিধা হবে তো আজকে আমি সমস্তটা দেখাবো পুরো কাটিং স্টিচিং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সমস্তটা পুরো সামন পিছন সমস্তটা একসাথে দেখিয়ে দেব অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সাথে আমার কিছু কথা আছে তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে তো অনলাইন ক্লাসটা ফের নতুন করে ফের শুরু হচ্ছে আগস্টের 5 তারিখ থেকে তো যারা এখনো ভাবছেন যে অনলাইন ক্লাসটা করতে চান অবশ্যই করে কিন্তু ফোন করে সমস্ত ডিটেইলস জেনে নেবেন ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেব এটা 3 মাসের কোর্স হবে টোটাল ফিসটা হচ্ছে মাত্র 2000 টাকা সমস্তটা মেয়েদের সমস্তটা মানে সমস্তটা দেখানো হবে ব্লাউজ থেকে কামিজ থেকে সবটা তো যারা শিখতে চান অবশ্যই করে ফোন করে নেবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের মেইন কাপড় এটা হচ্ছে লাইলিনের কাপড় তো এটা হচ্ছে একটা ব্লাউজ পিস এটা শাড়িরই পিস তো আপনাদের একবার ভালো করে আমি দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পার আছে এটা হচ্ছে একটা শাড়ির ব্লাউজ পিস তো এটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো তো এটা আমি সরাসরি কিন্তু কাপড়েই কাটিং করব এখানে কোনো পেপার কাটিং করব না সরাসরি কাপড়েই কাটিং করব তো প্রথমে আমি লাইলিন কাটিং করব তারপরে দেন আমি মেইন কাপড়টা কাটিং করব তো সমস্ত মাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে একবার দেখে নেবেন তো প্রথমে এখানে আমি কাপড়টাকে দুভাঁজ করে নেব এটাকে দুভাঁজ করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হাতের সাইডটা আমার খোলা সাইড আছে আর অপর সাইডটা কিন্তু আমার জয়েন্ট সাইড আছে কারণ আমি পিছনে কিন্তু হুক করব আপনারা কিন্তু পিকচারটা দেখে নিন এর পিছনে হুক আছে এর পিছনে বাঁধা সিস্টেম আছে তো সেম টু সেম ডিজাইন করব তো এই জন্য আমি পিছন পাটটা কিন্তু ওপেন রাখছি তো এখান থেকে আমি ড্রয়িংটা শুরু করব প্রথমে পিছন পাট কাটিং করব তারপরে দেন আমি সামন পাটটা কাটিং করব তো প্রথমে এখানে কি করতে হবে প্রথমে আপনাদের দুশুত করে কাপড় আগে এক্সট্রা নিতে হবে তারপরে দেন সমস্ত মাপ আমি শুরু করব যেহেতু এখানে পিছন পাটে হুক হবে তো হুকের কাপড়টা আগে আমি এক্সট্রা নিয়ে নেব তারপরে দেন সমস্ত মাপ শুরু করব তো এখান থেকে আমি প্রথমে দুশুত করে কাপড় রাখব হুক হুকের ঘরের জন্য তো এরকম ভাবে দেখুন আমি দুশুত কাপড়টা আগে এক্সট্রা রেখেছি এবারে আমি সমস্ত মাপ শুরু করব তো প্রথমে এখানে আমি নিয়ে নেব ঝুলের মাপটা তো আমার এখানে ঝুল আছে 14 তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দেব আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন তো এখানে টোটাল ঝুলে আমি 15 নিয়ে নিয়েছি এবারে এখান থেকে নেব পুটের মাপটা তো এই ডিজাইনটা আপনারা ভালো করে দেখেছেন এখানে কিন্তু বোট নেক হয়েছে পিছনটা আর সামনটাও কিন্তু প্রায় বোট নেকের মতন তো সেই জন্য এখানে আমি পুট যা আছে তার হাফ করে নিচ্ছি আমি কিন্তু পুটের মাপ কিভাবে নিতে এটা আগেই দেখিয়েছি যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন পুরো সূত্রের সাহায্যে দেখানো আছে কলার দেয়া বোট নেক ডিপ পিট কখন কোন সময়ে কিভাবে পুটের মাপটা বের করতে হবে সমস্তটা দেখিয়েছি একবার দেখে নেবেন তো এখানে আমি পুট নেব 14 ইঞ্চি আর সমস্ত মাপ কিন্তু এই যে দুশুত কাপড়টা এক্সট্রা রেখেছি এটাকে কিন্তু ছেড়ে নেব কারণ এই দুশুত কাপড়টা কিন্তু সেলাই মার্জিনের জন্য রাখা হয়েছে তো এখান থেকে আমি ছেড়ে এখান থেকে 7 ইঞ্চি নিয়ে নেব পুটের পরে নিয়ে নেব এখানে মোহরার মাপটা তো এখানে মোহরার মাপটা নেব 7.5 ইঞ্চি তো এখানে আমি মোহরা 7.5 নিয়ে নিয়েছি যেখানে মোহরা শেষ হয়েছে সেখান থেকে ছাতির মাপটা শুরু করব এখানে আমার ছাতি আছে 35.5 ইঞ্চি 35.5 থেকে 4 ভাগ করে নেব নিলে যতটা হবে সেটা আমি নিয়ে নেব এরপরে আরো এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নেব যদি কখনো লুজ করতে হয় তখন এটা প্রয়োজন পড়বে এবারে এই দাগটাকে আমি নিচের সাইডে পুরো স্ট্রেট ভাবে মিলিয়ে দেব তো এখানে এখন আমি কোনো হচ্ছে কোমরের মাপ নেব না কারণ আমি যখন এটা ফিটিংস করব তখনই কোমরের মাপটা নিয়ে নেব এবারে এখান থেকে আমি শেপ দিয়ে দেব এক থেকে 1.5 ইঞ্চি উপরে দাগ দেব দিয়ে এখান থেকে আমি পিছন পাটের মোহরা শেপটা এরকম ভাবে দিয়ে দেব তো এখানে দেখুন আমি শেপটা দিয়ে নিয়েছি এবারে এখানে গলার শেপটা দিয়ে নেব তো এখানে আমি গলার চওড়া রাখব 3.5 ইঞ্চি বোট নেক করছি তো 3.5 ইঞ্চি চওড়া রেখেছি আর এখানে আমি লম্বাটা রাখব প্রথমে আমার এখানে বোট নেক হবে তারপরে আমাদের হুকের জন্য অংশ হবে তারপরে আমরা ডিজাইনটা কাটিং করব তো এখানে বোট নেক রেখেছি তো বোট নেকের জন্য এখানে আমি 3 ইঞ্চি নিচে আমি দাগ দিচ্ছি এটা তৈরি হয়ে যাওয়ার পরে 2.5 ইঞ্চিতে চলে আসবে তো এবারে প্রথমে এটাকে বক্স করে নেব বক্স করে নিয়েছি এবার এখান থেকে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেব দিয়ে দিয়েছি এবারে চলে আসবো নিচের সাইডে ড্রয়িংটা করার জন্য তো নিচের সাইডে কিন্তু কিছুটা অংশ ফাঁকা হয়ে আমাদের দড়ি সিস্টেম হয়েছে তো এখানে নিচের সাইড থেকে আপনাদের যতটা প্রয়োজন মনে হবে ততটাই আপনারা ফাঁকা রাখতে পারেন তো এখানে আমার কাস্টমার কিন্তু বেশি ফাঁকা রাখতে চায় না মোটামুটি একটা ফাঁকা রাখতে চায় তো এই জন্য এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি যদি আপনারা একটু বেশি ফাঁকা রাখতে চান তাহলে এখানে 3 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি তৈরি হয়ে যাওয়ার পরে এটা 2 এর মতন হয়ে যাবে তো এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি এবারে এখান থেকে আমি চওড়ার মাপটা নেব এটা তো লম্বা গেল তো এখান থেকে চওড়াটা আমি বেশি বড় কিন্তু রাখবো না এখানে আমি একটু ছোট মতন রাখবো যেহেতু এটা রোগা পাতলা মহিলা তো এখান থেকে আমি 3.5 এর মতন রাখছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও বড় করতে পারবেন যত বেশি বড় করবেন তত বেশি কিন্তু এটা ওপেন হবে ঠিক আছে তো এবারে এটাকেও প্রথমে বক্স করে নেব
তো এখানে দেখুন আমি বক্স করে নিয়েছি, সমস্তটা পুরো আমার ড্রয়িং হয়ে গেছে। এবারে এই বরাবর আমি কাটিং করে নেব, নিলেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর এখান থেকে গলাটাও কাটিং করে নিলে আমাদের বোটনিক তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে আমি শুধু এই দুটো ড্রয়িং আমি এখন কাটিং করব না, কেননা এটা আমি পুরো মেন কাপড়ের সাথে আমি একসাথে কাটিং করব, কেননা এটা আমরা একটার সাথে একটা রেখে সেলাই করে উল্টে দেব, যাতে আমাদের এখানে গলা পট্টি বা এই যে কোমরের পট্টিটা না বসাতে হয়। তো এই জন্য এই ড্রয়িং দুটো এখন কাটিং করব না, সরাসরি কাপড়ের সাথে একসাথে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি কাটিংটা করে নিয়েছি, এবারে আমি সামন পাড়টা কাটিং করব। তো সামন পাড়টা কাটিং করার জন্য এই যে লাইলিনটা আছে এটাই কাটিং করব, জয়েন্ট সাইড থেকে কাটিং করব। তো এখানে দেখুন আমি কাপড়টা হাতের সাইডে জোড়া করে নিয়েছি। এবারে এই যে পিছন পাড়টাকে কাটিং করেছি এটাকে পুরো হুবহু এইরকমভাবে রাখবো, রেখে প্রথমে আমি ছাপ তুলে নেবো, একদম হুবহু ছাপ তুলে নেব, এক ফোঁটাও বেশি নেব না। শুধুমাত্র এই যে দুসুত কাপড়টা আমরা নিয়েছিলাম পিছন পাটে, এটাকে এইরকমভাবে ছাড় রাখতে হবে, মানে এটাকে এইরকমভাবে মুড়ে নেব, নিয়ে তারপরে রাখবো, কেননা এই যে কাপড়টা এটা তো পুরো এক্সট্রা ছিল, তো এই জন্য এটাকে মুড়িয়ে রাখতে হবে। রেখে প্রথমে পিন আপ করে পুরোটা আমি ছাপ তুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি ড্রয়িংটা পুরোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে দেখুন পুরো হুবহু আমি পিছন পাটে ড্রয়িংটা কিন্তু এখানে করে নিয়েছি। তো পিছন পাটটা এখন আমি সরিয়ে রাখবো। তো এখানে আমার সামন পাটে কিন্তু এক্সট্রা নিতে হবে, মোহরটাকে কাটিং করতে হবে, আর এখানে খাপের জন্য কিন্তু আমাদের ড্রয়িংটা করতে হবে। তো এবারে কীভাবে ড্রয়িংটা করছি একবার দেখে নিই। তো প্রথমে এখানে আমরা মোহরাটা কাটিং করব, কেননা এখানে আমাদের তালপাটটাকে কাটিং করতে হবে। তো এবারে এই যে শেপটা ছিল এর থেকে ভিতরে সাইডে 1.5 ইঞ্চি ভিতরে এরকমভাবে দাগটাকে টেনে নিয়ে আসবো। তালপাট কাটিং করার নিয়মই কিন্তু এরকমভাবেই করতে হয়। তো এবারে এটাকে এইরকম এর সাথে মিলিয়ে দেব, এইরকম মিলিয়ে দিয়েছি। এবারে এখান থেকে আমরা তালপাটের জন্য শেপ দিয়ে দেব, এইরকম 1/2 ইঞ্চির মতন এইরকম নিচের দিক থেকে নিয়ে এইরকমভাবে শেপটা দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের তালপাট। এবারে এখান থেকে আমাদের এক্সট্রাটা প্রথমে নিয়ে নেব। তো এখান থেকে 1 ইঞ্চি করে এক্সট্রা রাখবো, যেহেতু এটা সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে, তো সেলাই মার্জিনের জন্য কিন্তু আমাদের এইরকমভাবে 1 ইঞ্চি এক্সট্রা কিন্তু রাখতেই হবে। যে কোনো সাইজের জন্য করলে সেম প্রসেসে 1 ইঞ্চি করে রাখতে হবে, রেখে দাগটাকে এইরকমভাবে মিলিয়ে দেব। তো এখানে দেখুন মিলিয়ে দিয়েছি। এবারে আমাদের এখানে গলার শেপটা দিয়ে দেবো। তো প্রথমে গলার শেপটা দিয়ে দেবো, তারপরে দেন আমি এখানে খাপের জন্য অংশটা নেব। তো এখানে আমি গলাটা নেব 3.5 ইঞ্চি, যেহেতু পিছন পাটেও 3.5 রেখেছিলাম, তো সামন পাটেও 3.5 রাখছি। এবারে এখান থেকে গলার লম্বা নেব। তো গলার লম্বা আমার এখানে রাখতে চেয়েছে 4.5 ইঞ্চি। তো তার জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কেননা সেলাই হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমাদের 4.5 4.5 তৈরি হয়ে যাবে। তো প্রথমে এটাকে বক্স করে নেব। তো এখানে দেখুন আমি বক্স করে নিয়েছি। এবারে এখান থেকে আমি এইরকমভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো। এবারে আপনারা যদি চান এখানে কিন্তু ডাউনটা করতে পারবেন, আপনাদের এই মোহরার সাইডে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি বরাবর ডাউন করতে পারেন। যদি আপনাদের মনে হয় ডাউন করবেন তো করবেন, যদি আপনাদের মনে হয় ডাউন করার দরকার নেই তো করার কোনো দরকার নেই। তো এখানে আমি ডাউনটা করছি, আপনারা মনে করলে এখানে করতেই পারেন। তো এইরকমভাবে ডাউনটাকে মিলিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইবারে এখানে আমি খাপের জন্য অংশ নেব। তো খাপের জন্য প্রথমে একদম পয়েন্টের মাপটা বের করতে হবে। তো আমার এখানে পয়েন্ট আছে 9, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 9.5 দাগ দিচ্ছি। আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এবারে নেব এখানে পয়েন্টের চওড়ার মাপটা। তো পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে, আপনাদের ছাতির মাপ যা থাকবে সেটাকে 10 ভাগ করবেন, করে তাতে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দেবেন, যার যত হবে সে সেটা নিয়ে নেবেন। তো এরকমভাবে দেখুন আমি নিয়ে নিয়েছি। এবারে এই দাগটাকে পুরো স্ট্রেট নিচের সাইডে এইরকম মিলিয়ে দাগটাকে টেনে নেব। এইবারে এখান থেকে আমাদের খাপের অংশটা নিতে হবে। তো এখান থেকে খাপের জন্য আপনারা 1.5 থেকে 2 ইঞ্চির মতো নিতে পারবেন। তো এখানে আমি 1.5 ইঞ্চির থেকে একটুখানি বেশি নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি 1.25 ইঞ্চির মতো নিচ্ছি, নিয়ে এই দাগটাকে এইরকমভাবে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন এইরকমভাবে আমি দাগটা মিলিয়ে দিয়েছি, যেমনটা আপনাদের দেখিয়েছি। এবারে এটাকে নিয়ে এইরকমভাবে একটু রাউন্ড করে করে এর সাথে এইরকমভাবে মিলিয়ে দেবো। তো এখানে দেখুন আমি শেপটাকে মিলিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকে জানেন এইরকমভাবে শেপটা থাকে। তো এখানে আমি শেপটা সম্পূর্ণটা মিলিয়ে দিয়েছি, পুরোটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে জাস্ট কাটিং করে নেবো, যেমনটা আছে তেমনভাবে কাটিং করবো, এক ফোঁটাও এক্সট্রা নেবো না। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। এই যে কাপড়টা এটা এক্সট্রা কাপড়, এটাকে বাদ দিয়ে দেবো। আর এখানে আমি গলার শেপটা কাটিং করে নিই, তো কেননা এটা আমি মেন কাপড় আর লাইলিন কাপড় একসাথে রেখে কাটিং করব, যাতে আমাদের শেপটা খুব সুন্দর আসে। তো এখানে পুরোটা আমার কাটিং হয়ে গেছে। তো এবারে আমি কি করব, এবারে আমি এই যে মেন কাপড়টা আমার আছে, তো এই মেন কাপড়টা আমি কাটিং করব। তো মেন কাপড়টা কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে 2 ভাঁজ করে নেব, তারপরে এই ডাইসগুলোকে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন এই যে মেন কাপড়টা নিয়েছি, এখানে মেন কাপড়টাও 2 ভাঁজ করে নিয়েছি। ব্লাউজ সবসময় কিন্তু 2 ভাঁজেই কাটিং করতে হয়। তো এবারে কি করব, এই যে ডাইসগুলোকে কেটেছি এগুলোকে একটার সাথে একটা এরকমভাবে রাখবো, রেখে তারপরে পিন আপ করবো, করে হুবহু সেম মাপে কাটিং করবো। আমি 1 ফুটও এক্সট্রা নেবো না, কেননা এগুলো কিন্তু আমি আগেই এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। তো যখন লাইলিন কাপড়ে কাটিং করি তখন আমি এক্সট্রা নিয়েছি, তো এই জন্য এখানে আর আমি এক্সট্রা নেবো না।
তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেন কাপড় আর এটা হচ্ছে আমাদের লাইলিন কাপড়। সেম ভাবে একটা মেন কাপড় একটা লাইলিন কাপড় হুবহু সেম টু সেম ভাবে কাটিং করেছি। এখানে কিন্তু আমি এক ফোঁটাও এক্সট্রা আমি নিইনি। এইবারে এই যে শেপগুলো আছে দেখুন, গলার শেপ বা এই যে আমাদের পিছন পাটের যে শেপ, এগুলোকে আমি কাটিং করব। তো আমি একসাথে কাটিং করি এই কারণ, তো কেননা আমার সেলাই করার সময় খুব সুবিধা হয় একসাথে কাটিং করলে। তো আমার এক্সট্রা করে পট্টি বসাতে লাগে না, একটার সাথে একটা রেখে সেলাই করে জাস্ট আমি উল্টে দিই, দিলে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং ভাবে হয়। তো এই জন্য আমি একসাথে কাটিং করি। তো এখানে দেখুন আমি সম্পূর্ণটা কাটিং করেছি, এটা হচ্ছে সামন গলা কাটিং করেছি, আর এখানে পিছনের যে ড্রয়িংটা ছিল সেটাকেও আমি কাটিং করে নিয়েছি। তো এবারে আমি হাতটাকে কাটিং করব, করলে পুরোটা আমার কাটিং হয়ে যাবে, তারপরে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো এখানে দেখুন আমি কাপড়টাকে চার ভাঁজ করেছি, আর হাতের সাইডটা কিন্তু এখানে আমার জোড়া সাইড আছে, আর অপর সাইডটা এখানে ওপেন সাইড আছে। তো এবারে এই পার্টটাকে আমি নেব, তারপরে একটুখানি কাপড় আমি নিচের সাইড থেকে নেব, কেননা লাইলিন আর মেন কাপড় যখন সেলাই করব তখন আমার একটুখানি কাপড় চলে যাবে। তো তার জন্য একটুখানি আমি নিচ থেকে প্রথমে কাপড় নেব। তো এখানে আমি 200-এর মতন কাপড় রাখবো সেলাই মার্জিনের জন্য, এর বেশি আমি রাখবো না, কেননা পার্টটাকে পুরোটা আমার নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 200 কাপড় নিয়েছি। এবারে এখানে হাতার লম্বাটা নেব। তো এখানে আমার হাতা আছে 10 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল আমি 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো এখানে আমি 11-তে দাগ দিয়েছি, দাগটা এখানে স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এবারে এই দাগটা থেকে ভিতরের সাইডে 3 ইঞ্চি ভিতরে আরও একটা এরকম দাগ দিতে হবে। এবারে এখানে একটা মাপ আছে, সেই মাপটা নিতে হবে। এই যে ব্লাউজটা আপনারা কাটিং করেছেন এর মোহরা সাইডের মাপটা নিতে হবে। তো একদম উপর থেকে এরকমভাবে ফিতে রেখে রাখবো, রেখে এরকমভাবে দেখবো যে ফিটিংস লাইন পর্যন্ত, এইটা হচ্ছে ফিটিংস লাইন, ফিটিংস পর্যন্ত কত আছে, তারপরে দেখবো এখানে মেন আমাদের কতটা এক্সট্রা আছে। তো ফিটিংস পর্যন্ত এখানে আমার আছে 7 ইঞ্চি, তারপরে আরও এখানে আছে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে টোটাল এখানে আমি নিয়ে নেব, এখানে আমি নেব প্রথমে 7 ইঞ্চি, এরপরে এখানে আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। এবারে মুহুরির মাপ নেব, মুহুরি আছে আমার 9, সেটাকে হাফ করে নেব এখানে 4.5 ইঞ্চি, এরপরে আরও 1.5 ইঞ্চি এরকমভাবে এক্সট্রা নিয়ে নেব। নেওয়ার পরে এই দাগটার সাথে এই দাগটা এরকমভাবে মিলিয়ে দেব। তো এরকমভাবে মিলিয়ে দিয়েছি, এবার এখান থেকে এইরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো, যেমনটা ড্রয়িং করেছি তেমনভাবে কাটিং করে নেব। আমি সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি হাতাটা, এবারে এটাকে মাঝখান থেকে আমি এইরকমভাবে খুলে নেব, কারণ এটা 4 ভাঁজ আছে, আমি 2 ভাঁজ করে নেব। এরকমভাবে মাঝখান থেকে ওপেন করে যে কোনো এক সাইডে আমার এখানে 1/2 ইঞ্চি বরাবর তালপাট কাটিং করে নিতে হবে। তো এরকমভাবে তালপাটটাকে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমি তালপাটটাকে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার সমস্ত পাট রেডি হয়ে গেছে, এবারে আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে পিছন পাটটা সেলাই করে দেখাবো, তারপরে দেন আমি সামন পাটটা সেলাই করে দেখাবো। তো পিছন পাটটা কীভাবে সেলাই করছি এটা একটু ভালো করে দেখে নিন। প্রথমে এটাকে এরকম মাঝখান থেকে এরকম ওপেন করে নেব, এরকম সামনাসামনি ফেলে নিয়েছি। এবারে মেন কাপড়ের সাথে আমি সেলাই করব। তো এটা দেখুন, এটা হচ্ছে আমাদের মেন কাপড়, সেমভাবে এর ওপরে এইটা হচ্ছে আমাদের লাইলিন কাপড়। তো একটার উপর একটা এরকমভাবে রাখবো, রেখে এবারে এখান থেকে 200 করে সেলাই দেবো। এটা হচ্ছে গলার শেপ, এখান থেকে 200 করে সেলাই দেবো, আর এটা হচ্ছে আমাদের ডিজাইনের শেপ, এখান থেকেও 200 করে সেলাই দিয়ে এটাকে পুরোটা সেলাই করে নেব। তো এখানে দেখুন আমি সেলাই করে নিয়েছি, আর এইটুকু অংশ কিন্তু খোলা আছে, শুধুমাত্র এই ডিজাইনটা সেলাই করেছি আর এখানে গলাটা সেলাই করেছি। এবারে এখান থেকে আমরা উল্টে নেব। তো প্রথমে দেখুন এই কোণটা এইরকমভাবে কাটিং করে নেবো, এইরকমভাবে পুরোটাতে ছোট্ট ছোট কাটিং কিন্তু আপনাদের করে নিতে হবে, উল্টোনোর সময় আপনাদের কোনো অসুবিধা না হয়। সেমভাবে গলাতেও করে নেবো এইরকমভাবে। তো এখানে দেখুন সমস্তটা কাটিং করে নিয়েছি, এবারে এটাকে উল্টে নেব। তো এটাকে জাস্ট এরকমভাবে উল্টে নেব, এর উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো, দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি এইরকম দড়ি করে নিয়েছি, এখানে টোটাল 4টে দড়ি করেছি, কেননা এক সাইডে 2টো বসবে অপর সাইডে 2টো বসবে। এইরকমভাবে এক সাইডে 2টো বসাবো, সেমভাবে এখানে অপর সাইডেও আমি এখানে 2টো বসাবো, ওই জন্য টোটাল আমি 4টে দড়ি করেছি। তো এবারে কি করব, এটাকে এখানে বসিয়ে নেব, নেয়ার পরে এখানে হুকের ঘরের পট্টিটা আমরা বসিয়ে নেব। তো এটা কীভাবে বসাতে হবে সেটা একবার দেখে নিই। তো এটা বসাতে হবে এখানে 1 ইঞ্চি করে ছাড় দিয়ে দিয়ে আপনাদের বসাতে হবে, এখানে 1 ইঞ্চি এইরকমভাবে ছাড় দেবো, তারপরে দেন আরও 1 ইঞ্চি এরকমভাবে ছাড় দিয়ে দেবো, টোটাল 1 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দিয়ে 2টো এরকমভাবে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে এই লটকান হচ্ছে, এই এখানে আমি দড়িটা বসিয়ে নিয়েছি, সেম প্রসেসে আমি কিন্তু অপর সাইডটাও বসিয়ে নিয়েছি। তো দু সাইডে কিন্তু আপনাদের এইরকমভাবে বসিয়ে নিতে হবে, তবেই কিন্তু বাঁধার সিস্টেমটা আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে পিকচার দিয়ে দিচ্ছি পাশে, দেখে নিন যে এটা কেমন দেখাবে বাঁধার পরে। তো জাস্ট এটাকে এরকমভাবে বাঁধতে হবে। এবারে এখানে আমাদের কিন্তু হুকের ঘরের জন্য পট্টি বসাবো, তো তার জন্য আমি আগে থাকতেই পট্টিটা কেটে রেখেছি। নর্মালি যেমন হুকের ঘরে পট্টি বসাই, এখানেও সেম টু সেমভাবে বসাবো। তো এখানে দেখুন আমি 2টো পট্টি কেটেছি, একটাই হুকের ঘর হবে আর একটাই হুক হবে, বসিয়ে নিয়েছি। এটা নর্মাল ব্লাউজে যেমন বসে ঠিক তেমনভাবে বসিয়েছি। তাহলে দু সাইডটা আমার কমপ্লিট হয়ে গেছে, এইরকম একটার উপর একটা থাকবে, বুঝতে পেরেছেন?
তো এবারে এই যে দড়িগুলো আছে এই দড়িগুলোকে জাস্ট এইরকম ভাবে বাঁধা হবে। আমি পাশে পিকচার দিচ্ছি, আপনারা দেখে নিন যে এটা বাঁধলে কেমনটা দেখাবে। আর নিচে যে এই লটকানগুলো আছে এই লটকানগুলো ঝুলবে, বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে পিছন পাটটা। তো সামন পাটটা এমন কিছুই নয়, নর্মালভাবে যেমন পিছন পাটের আমরা গলাটাকে সেলাই করেছিলাম একটার সাথে একটা রেখে উল্টে দিয়েছিলাম, তো সামন পাটটা আগে আমি ওটা করে নিয়েছি একটার সাথে একটা রেখে সেলাই করে আমি উল্টে দিয়েছি। এইবারে যেটা করতে হবে, এই যে সাইডের যে পাটগুলো আছে এইরকমভাবে একটার সাথে একটা ধরতে হবে, জাস্ট সোজা সাইডের সাথে সোজা সাইডটা এরকমভাবে উল্টে দেবো, দিয়ে এখান থেকে হাফ ইঞ্চি করে সেলাই দিয়ে এটাকে সেলাই করে নেবো। নিচের সাইড থেকে সেলাই করে উপরের সাইডে যাব, কেউ কিন্তু উপরের সাইড থেকে সেলাই করে নিচের সাইডে আসবেন না। সেম প্রসেসে কিন্তু এখানে অপর সাইডটা, এই যে অপর সাইডটা আছে সেটাকেও এইরকম একটার সাথে একটা রেখে এখানে সেলাই করে দিতে হবে। দু সাইডে সেলাই হয়ে যাওয়ার পরে এখানে এই যে পুট লাইনটা একটার সাথে একটা এরকমভাবে সোজা সাইডের সাথে সোজা পাটটা এরকমভাবে রাখবো, রেখে এখানে পুট লাইনটা হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেবো। দু সাইডে সেলাই হয়ে যাওয়ার পরে এই যে হাতাটা আছে হাতাটাকে আমাদের বসিয়ে নিতে হবে, নর্মালি মিডিল থেকে যেমন হাতা বসাই তেমনভাবে হাতা বসিয়ে নিতে হবে, বুঝতে পেরেছেন? তো সমস্তটা কমপ্লিট হয়ে গেলে ফিটিংস করে জাস্ট এখানে নর্মালি সেলাই করে নেবেন, আর কিচ্ছু করতে হবে না। তো আশা করবো আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক করতে একদমই ভুলবেন না, আমাদের লিখে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতেছেন, আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো। আর যারা অনলাইন ক্লাস করতে চান অবশ্যই করে ডেসক্রিপশনে নম্বর আছে, ফোন করে সমস্ত ডিটেলসে জেনে নেবেন। সমস্ত অনলাইনে শেখানো হবে, খুব সহজ পদ্ধতিতে শেখানো হবে, অবশ্যই করে ফোন করে সমস্ত কিছু জেনে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।